দুধের উৎপাদন বেশি, দামও কম, আর তাই জয়পুরহাটের মিষ্টি ব্যবসায়ীরা ঝুঁকছেন বিভিন্ন ধরনের মিষ্টি তৈরিতে। প্রচলিত মিষ্টির তালিকায় নিয়ে এসেছেন ভিন্নতা। রসগোল্লা, রসমঞ্জুরি, চমচম, কালোজাম, ছানা মিষ্টির সাথে যোগ হয়েছে হাড়িভাঙ্গা, দুধকুমারী, রসকদম, ইলিশ পেটির মতো বিভিন্ন নাম ও স্বাদের সুস্বাদু সব মিষ্টি। কৃত্রিম রং বা সুগন্ধি না মিশিয়ে খাঁটি দুধের সাথে চিনি, মশলা আর প্রয়োজনীয় উপকরণ দিয়েই তৈরি হচ্ছে রকমারি এসব মিষ্টি। জয়পুরহাটে বিভিন্ন এলাকা থেকে দূরদূরান্ত থেকে দুধ সংগ্রহ করা হয়, দামে একটু কম পাওয়া যায়, যার ফলে হাড়িভাঙ্গা মিষ্টি এখানকার বানানো সম্ভব হয়। এখানকার মিষ্টি খুব সুস্বাদু, প্রতিদিন আমরা দুধের মিষ্টিটা বেশি তৈরি করি এখানে, বিশেষ করে হাড়িভাঙ্গাটা আমাদের এখানে বেশি তৈরি হয়, হাড়িভাঙ্গা, দুধকুমারী, রসমালাই এইগুলো বেশি তৈরি হয় এখানকার। ঈদ, পূজা কিংবা যে কোনো অনুষ্ঠানে মিষ্টির উপস্থিতি চাই চাই, মিষ্টি মুখ ছাড়া যেন এসব অনুষ্ঠানে অপূর্ণতা থেকে যায়, আর তাই আদিকাল থেকে এ অঞ্চলে মিষ্টির চাহিদাও ব্যাপক। এখানে বাংলাদেশের বিভিন্ন দানপ্রান্ত থেকে কাস্টমাররা আসেন, এখানকার মিষ্টি উপভোগ করেন। এখানকার উল্লেখযোগ্য মিষ্টি হচ্ছে দুধকুমারী এবং হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা মিষ্টি ইতিমধ্যে আমরা জিআই পূর্ণ হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই প্রতিষ্ঠানটি এখানে প্রায় 40-45 প্রকারের মিষ্টি পাওয়া যায়। এই মিষ্টি আমরা তৃপ্তি সহকারে গ্রহণ করি। জয়পুরহাটের মিষ্টি জেলার চাহিদা পূরণ করে রপ্তানি হয়ে থাকে দেশ বিদেশের বিভিন্ন স্থানে। কয়েক যুগ ধরে এমন জনপ্রিয়তা ধরে রেখেছে মিনা সুইট মিটের মিষ্টি। কোয়ালিটি সম্পন্ন জিনিস আমি কিন্তু তৈরি করি, যেমন হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা গত পর্যটক মেলাতে, ঢাকাতে আমরা মেলাতে দোকান দিয়েছিলাম, গত 2 বছরকে আমরা দিচ্ছি। আমাদের এই হাড়িভাঙ্গাটা ঢাকাতে এবং গোটা দেশে একটা জোরবার সহ গোটা দেশে একটা সুনাম অর্জন করছে। হাড়িভাঙ্গা মিষ্টি তার সাথে আরও আমার অন্যান্য আইটেম, যেমন মালাইকারি, দুধকুমারি, এসব আইটেম আমরা দিয়ে থাকি। জয়পুরহাটে 50 প্রকার মিষ্টি ও রসগোল্লা তৈরি হয়ে থাকে। গেল কুরবানির ঈদে প্রায় 500 মণ মিষ্টি বিক্রি করেছে এ জেলার ব্যবসায়ীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।